জন্য কোন রত্ন ধারণ করা উচিত যদি আমরা রত্ন ধারণ করতে না পারি তাহলে তার পরিবর্তে কোন উপরত্ন ধারণ করা উচিত এবং উপরত্ন যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কোন মূল এবং কোন ধাতু দিয়ে আমরা গ্রহের প্রতিকার করতে পারি তা আজকে আলোচনা করব তার সাথে কোন কোন রত্ন কোন আঙুলে পড়া উচিত সেই বিষয়েও আমরা আজকে আলোচনা করব আসুন দেখে নেওয়া যাক জন্মছকে যদি রবির প্রতিকারের প্রয়োজন হয় তাহলে চুনি স্টার রবি অনিক্স স্পাইনাল গার্নেট এই রত্নগুলি ধারণ করতে পারি চন্দ্রগ্রহের প্রতিকারের জন্য মুক্তা মুনস্টোন অ্যাগেট মঙ্গলের প্রতিকারের জন্য প্রবাল বুধ। গ্রহের প্রতিকারের জন্যে পান্না বৃহস্পতি গ্রহের প্রতিকারের জন্য পোকরাচ হলুদ টোপাচ শুক্র গ্রহের প্রতিকারের জন্য হীরা জারকান ওপাল শনি গ্রহের প্রতিকারের জন্যে নীলা অ্যামেথিস্ট নীল টোপাচ তানজানাইট রাহু গ্রহের প্রতিকারের জন্যে গোমেদ এবং কেতু গ্রহের প্রতিকারের জন্যে গ্যাটসাই ও টাইগার ধারণ করা যেতে পারে গ্রহের প্রতিকারের জন্যে আমরা যখন রত্ন ধারণ করতে পারি না অনেক সময় আসল রত্ন আমরা চিনতে পারি না কিংবা আসল রত্নের যে দাম সেটি হয়তো আমাদের সামর্থ্যের বাইরে চলে যায় তখন সেক্ষেত্রে আমরা ধাতু এবং মূলের সাহায্য নিয়ে গ্রহের প্রতিকার করতে পারি তো সেক্ষেত্রে আমরা জেনে নিই কোন গ্রহের জন্য কোন ধাতু ও মূল ধারণ করা শুভ রবির জন্যে তামা এবং বিল্লমূল চন্দ্রের জন্যে রূপ এবং মূল মঙ্গলের জন্যে রক্তবর্ণ তামা এবং অনন্তমূল বুধের জন্যে রূপ এবং বিদ্যাধারকের মূল বৃহস্পতির জন্যে সোনা বামনাটের মূল শুক্রের জন্য প্লাটিনাম রামবাসকের মূল শনির জন্যে লোহা শ্বেত মূল রাহুর জন্যে লোহা বা স্টিল এবং শ্বেত চন্দনের মূল কেতুর জন্যে স্টিল এবং অশ্বগন্ধার ধারণ করা যেতে পারে প্রত্যেকটি রত্ন ধারণ করার জন্যে কণ্ঠ বা বুকই হচ্ছে সব থেকে উপযুক্ত স্থান যদি কণ্ঠ বা বুকে রত্ন ধারণ করতে না পারেন তাহলে বাহুতে পদক হিসাবে ধারণ করতে পারেন এবং তাও যদি না পারেন তাহলে আঙুলে আংটি হিসাবে এই রত্নগুলি ধারণ করা যেতে পারে পোকরাজ ও মুক্ত এই দুটি রত্ন আমরা তর্জনী আঙুলে ধারণ করতে পারি নীলা ও গোমেথ এই দুটি রত্ন মধ্যমাতে ধারণ করা শুভ হবে পান্না এবং হীরা আমরা কখনো কখনো মধ্যমাতে ধারণ করে থাকি অনামিকাতে প্রবাল এবং চুনি এই দুটি রত্ন ধারণ করা শুভ এই অনামিকাতে কখনো কখনও পোগরাজ ও মুক্তাও পড়া চলে কনিষ্ঠাতে ক্যাটসাই এবং পান্না ধারণ করা যেতে পারে এই আঙুলে মুক্ত এবং শ্বেত প্রবালও ধারণ করা যেতে পারে